প্রিয় বন্ধুরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত একাদশ এবং উচ্চ মাধ্যমিক দু তোমাদের প্রত্যেকের পরীক্ষা তোমরা জানো সেকেন্ড এপ্রিল এবং নিজস্ব হোম সেন্টারে এবং তোমরা বেশ কিছুদিন ধরে কিন্তু তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন নিয়মাবলী বিভিন্ন নিউজ পেপার বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমরা দেখছো এবং বিভিন্নভাবে তোমরা বিভ্রান্ত হয়ে পড়ছো যে কি করবে তো আজকে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে পরীক্ষার যে নিয়ম কানুন একদম ভাবে কিন্তু দেয়া হয়েছে অর্থাৎ তোমরা কিভাবে পরীক্ষা দিতে যাবে তোমরা কী কী করতে পারবে কী কী করতে পারবে না ঠিক আছে কেউ যদি টুগলি করো সেই পরিপ্রেক্ষিতে কি হতে পারে সে সম্পর্কিত একটা পঞ্চান্ন পেজের কিন্তু একটি গাইডলাইনস অর্থাৎ একটি নির্দেশ কিন্তু তোমাদের দেয়া হয়েছে তো অবশ্যই তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়ো তোমাদেরকে বলবো বিউটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো যাতে প্রত্যেকটা নিয়ম তোমরা কিন্তু বুঝে নিতে পারো আর যাতে কোনো বিভ্রান্তির মধ্যে তোমরা না পড়তে পারো কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। সবার প্রথম তোমার কাছে পৌঁছে তো চলো আমরা ভিডিওটা শুরু দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা তো এই নির্দেশিকাতে তোমাদের কিন্তু খানা কিন্তু পেজ রয়েছে তো তোমাদের পঞ্চান্ন খানা পেজ কিন্তু পড়ার দরকার নেই আমি পঞ্চান্ন পেজের প্রত্যেকটা অংশ একবার পড়ে নিয়েছি এবং যে অংশগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেই অংশটুকুই আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি তোমরা এই গাইডলাইন্সটি ডাউনলোড করতে চাও অবশ্যই এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে আমি যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা ওইখানে গিয়েও তোমরা দেখে নিতে পারো তো দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা তোমাদের যে রুটিন ছিল একাদশ এবং দ্বাদশ শ্রেণী এটার জন্য আমাদের দ্বাদশ শ্রেণীর রুটিনটা আবার এখানে রিভাইজ করা হয়েছে এবং তারপরের অংশে তোমরা এখানে তিন নম্বর পেজে দেখে নাও ক্লাস ইলেভেনের রুটিনও দেখে রিভাইজ করা হয়েছে এবং আমি নিচের দিকে দেখো স্ক্রল করে চলে এলাম এবং এখানে দেখো গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো যেগুলো তোমাদের দরকার সেই পয়েন্টগুলো কিন্তু আমি তোমাদের দেখাবো তো দেখো এখানে যে এক নম্বর যে পয়েন্টটি দিয়েছে পয়েন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে এক নম্বর পয়েন্টে তোমরা একটু ভালো করে দেখে নাও কি বলেছে এই পয়েন্টটাতে তো এখানে বলে দিয়েছে একজন পরীক্ষার্থী বৈধ অ্যাডমিট কার্ড সহ বা বিশেষ অনুমতিক্রমে পরীক্ষা কেন্দ্রে প্রবেশাধিকার পাবেন এবং তার নির্দিষ্ট আসনে বসে পরীক্ষা দিতে পারবেন তাহলে তোমাদের কিন্তু অবশ্যই এক আসল যে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডটা কিন্তু পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে হবে তো দেখো এবারে আমরা দেখে নেবো তোমাদের দু নম্বর অর্থাৎ ক্ষয়েরটা দেখে নাও এখানে এই নিয়মটা তোমাদের অবশ্যই জানা দরকার একটুখুনি দেখে নাও কী বলছে এই যে ক্ষয়ের নিয়মটা এখানে বলা হচ্ছে একজন পরীক্ষার্থী অবশ্যই তার অ্যাডমিট কার্ডের উল্টোপিটে এবং উত্তরপত্রের প্রথম পাতায় বর্ণিত নির্দেশাবলী মেনে চলবেন অর্থাৎ তোমরা যখন অ্যাডমিট কার্ডটা পাবে অ্যাডমিট কার্ডের পেছনে কিন্তু কিন্তু কিছু নির্দেশাবলী থাকবে সেটা অবশ্যই মেনে চলতে হবে আর কি পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষার্থী তার সঙ্গে কোনো বই কাগজ নোট মুদ্রিত কোনো কিছু মোবাইল ফোন ইত্যাদি রাখতে পারবে না কোনো পরীক্ষার্থী এই সব অমান্য করলে তাকে পরীক্ষা দেওয়া থেকে বিরত করা হতে পারে বা তার বিরুদ্ধে অসৎ উপায় অবলম্বনের অভিযোগ আনা হতে পারে তো চলো আমরা পরের গয়ের পয়েন্টটাও তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই অংশটিকে তোমরা একটুকুনি দেখে নাও এই অংশটুকু তোমাদের জানা দরকার কি বলছে এটা যে পরীক্ষার্থী তার কাছে ক্যালকুলেটার রাখতে পারবেন যার মধ্যে যার মধ্যে শুধু ট্রিগোনোমেট্রিক লগারিদা মেট্রিক এক্সপেন্সিয়াল ফাংশন এবং সাধারণ গণনা বিষয়ক সুবিধাগুলি থাকবে এবং এটি সাধারণত সায়েন্সের ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য এবারে আমরা গয়ের পয়েন্টেও তোমাদের জানতে হবে কারণ এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা গয়ের পয়েন্ট এখানে কী বলছে দেখো গয়ের পয়েন্টে বলছে দেখো এই যে গয়ের পয়েন্টটি সাধারণভাবে কোনো পরীক্ষাতে অ্যাডমিট কার্ডের উল্লেখ করা নেই এমন কোনো সাবজেক্টে পরীক্ষা দিতে পারবে না অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ডে তোমরা যে যে বিষয়গুলি পরীক্ষা দেবে সেইগুলোই লেখা থাকবে এবং সেইগুলি তোমরা পরীক্ষা দিতে পারবে অবশ্য প্রয়োজনে সেন্ট্রাল সেক্রেটারি ভেনিউ সুপারভাইজার সংসদের আঞ্চলিক কার্যালয়ের উপসচিবদের সাথে কথা বলে এবং সংশ্লিষ্ট পরীক্ষার্থীর থেকে একটি লিখিত বিবৃতি নিয়ে তাকে সাবজেক্টে পরীক্ষায় বসার বিশেষ অনুমতি দিতে পারেন ঠিক আছে এবারে দেখো আমাদের যে পয়েন্টগুলো রয়েছে যেমন ঘ এগুলো তোমাদের তেমন দরকার নেই তোমরা অবশ্যই একবার দেখে নিতে পারো চ ছয়ের পয়েন্টটি কিন্তু তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ দেখো ছয়ের পয়েন্টটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে ছয়ের পয়েন্টটি কী বলেছে একবার তোমরা একটু ভালো করে দেখে নাও দেখো বলেছে পরীক্ষার্থীর মা বাবা বা অভিভাবক তাকে পরীক্ষা কেন্দ্রের মূল প্রবেশদ্বার পর্যন্ত সঙ্গ দিতে পারবেন এবং অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত পনেরো মিনিট পূর্বে ওই স্থান কিন্তু ত্যাগ করতে হবে ঠিক আছে তো চলো এবার দেখো আমরা নিচের দিকে চলে আসি যেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আমি সেগুলো বলছি দেখো দুয়ের দিকে এইগুলো পরীক্ষার্থীদের আবন্টন সম্পর্কীয় নির্দেশাবলী দিয়েছে তো এইখানে আমাদের দু নম্বর পয়েন্টটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের এটা অবশ্যই তোমাদের কিন্তু দেখা উচিত তো এখানে পয়েন্টে কী বলেছে এক নম্বর বলেছে মূল পরীক্ষা কেন্দ্রের ও অন্যান্য পরীক্ষা কেন্দ্রগুলির মধ্যে দূরত্ব আট কিলোমিটারের বেশি না থাকায় সমীচীন ও এদের মধ্যে স্বচ্ছন্দ যোগাযোগ ব্যবস্থা থাকা প্রয়োজন দু নম্বর দেখে প্রতিটি বিদ্যালয় ছাত্রছাত্রীরা নিজ নিজ বিদ্যালয় অর্থাৎ হোম ভেনুতে পরীক্ষা দেবে না তোমরা প্রত্যেকেই যেন তিন নম্বর পরে দেখে নাও প্রতিটি বেঞ্চে দুজনের বেশি পরীক্ষাতে বসার ব্যবস্থা করা যাবে না কোভিড নাইন্টিনের প্রেক্ষিতে সরকারি গাইডলাইন অনুযায়ী দূরত্ববিধি ও স্বাস্থ্যবিধি মেনে বসার ব্যবস্থা করতে হবে অর্থাৎ তোমরা অনেকেই ভাবছে যে কীভাবে তোমাদের বসাবে সেটা তো নিজের দিকে আছে কীভাবে বসে তার একটা চিত্র দিয়ে দেওয়া হয়েছে কিন্তু দেখলে এখানে দুজনের বেশি কিন্তু একটা বেঞ্চে কিন্তু কেউ বসতে পারবে না এবারে আমরা দেখো তিন নম্বর পয়েন্টও এখানে গুরুত্বপূর্ণ আছে তো দেখো তিনের পয়েন্টটা কেন গুরুত্বপূর্ণ গতকাল কিন্তু একটি ভিডিও আমি আপলোড করেছিলাম যেখানে তোমাদের বলেছিলাম যে তোমরা এই ভিডিওটি বিভিন্ন ভিডিওতে বিভিন্নভাবে কিন্তু দেখিয়েছিলে বলা হচ্ছিল যে প্রশ্নপত্র নাকি আবার বদল করা হয়েছে কিন্তু দেখো সেরকম কিছুই হয়নি প্রতি বছর যেটা হয় সেটাই হয়েছিল গতকালের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম দেখো আজকে সেটাই এখানে বলেছে কি বলেছে দেখে একটু করে ভালো করে দু সালে সালেও একই সাথে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে উচ্চ মাধ্যমিক নিউ সিলেবাসের পরীক্ষা দু হাজার কুড়ির পদ্ধতি অনুসারে গ্রহণ করা হবে যেন পদ্ধতির কি কি বিশেষ বিশেষভাবে দৃষ্টি দিতে হবে তার নিচে দেয়া হলো দেখো বলেছে ক নম্বরটা দেখে নাও উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ে থিওরি প্রশ্নপত্রের দুটি অংশ থাকছে পার্ট এ পার্ট বি তোমরা প্রত্যেকে জানো এবং গতকাল ভিডিওতে আমি আলোচনা করছেন যে একটি যে প্রশ্নপত্র থাকবে তার দুটো পার্ট থাকে পার্ট এ এবং পার্ট বি পার্ট এ প্রশ্নপত্র উত্তরপত্র ট্র্যাডিশনাল ধরনের কিন্তু পার্ট বি প্রশ্নপত্রটি কোশ্চেন কাম অ্যান্সার টাইপ বুকলেট অর্থাৎ এই অংশে শুধু এক নম্বর প্রশ্নবৃত অর্থাৎ এমসি কেউ মাল্টিপাল চয়েস কোশ্চেন ও এসএ কেউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন ধরনের প্রশ্ন রাখছে প্রতিটি বিষয়ে পার্ট এ ও পার্ট বি দুটো পরীক্ষায় মোট নির্ধারিত সময় তিন ঘন্টা পনেরো মিনিট এবং মিউজিক ভিসা এবং দেখো ভোকেশনাল বিষয়গুলির ক্ষেত্রে মোট সময় দু ঘন্টা থাকছে দেখো পার্ট বিতে বলেছে কোশ্চেন কাম অ্যান্সার টাইপ কোশ্চেন প্রতিটি এমসি কিউয়ের জন্য বেঙ্গলি ইংলিশ এবং হিন্দি সাঁওতালি ভার্সান থাকলে উত্তর লেখার জন্য শুধু একটি বক্স থাকছে এবং এক নম্বর এসে কিউ এর উত্তর লেখার জন্য নির্দিষ্ট ফাঁকা জায়গা থাকছে অর্থাৎ তোমাদের প্রশ্ন কিন্তু একটা সেট কিন্তু দুটো হয় এবং সেই সেটটা কি ধরনের দেখো তোমাদের এমসি এবং এসে কিউ এর জন্য সেটটা আলাদা হয় প্রশ্নগুলো আলাদা থাকে নাম্বার অনুযায়ী কিন্তু যাতে তুমি পাশের বন্ধুর সাথে আলোচনা করে কিন্তু যাতে লিখতে না পারো সেরকমই প্রশ্নপত্র কিন্তু দেওয়া হয় তো চলো এবারে আমরা দেখি পরের যে পয়েন্ট কোনগুলো তোমাদের কাজে থাকছে খুব গুরুত্বপূর্ণ দেখো গয়ের পয়েন্টটি কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা আমি এক্ষুনি তোমার সাথে আলোচনা করছিলাম এই যে গয়ের পয়েন্টটি তোমাদের একটু দেখে নিতে হবে তো গয়ের পণ্ডিত বলেছে মূল উত্তরপত্রটি পাঠ এর জন্য নির্দিষ্ট প্রথমে প্রথমে বন্টন করতে হবে এবং পরীক্ষার্থীরা যথাযথ স্থানে নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লেখার পর পার্ট এ প্রশ্নপত্র বন্টন করতে হবে এবং তারপর পার্ট বি কোশ্চেন কাম অ্যান্সার টাইপ বুকলেট নির্দিষ্ট বন্টন পদ্ধতিতেই বন্টন করতে হবে পার্ট বি প্রশ্নপত্রটি সিরিজ অনুযায়ী যদিও প্রশ্নপত্রের সিরিজটির উল্লেখটেই সাজানো আছে এবং জন্য একটি পরীক্ষককে শুধুমাত্র একজন ইন ইনভেজিলেটারকেই পার্ট বি প্রশ্নপত্রটি পরীক্ষার্থীদের এস প্যাটার্নে নিচে অঙ্কিত ঘ নাম্বার পদ্ধতিতেই বন্টন করতে হবে এবং কোনো পরীক্ষককে যদি একাধিক বিষয়ের পরীক্ষাটি থাকে তাহলে তাদের বিষয় অনুযায়ী পৃথকভাবে চিহ্নিত করে একই পদ্ধতিতে প্রশ্নপত্রতা উত্তরপত্রটি বন্টন করতে হবে কোন পরীক্ষার্থী অনুপস্থিত থাকলে তার পার্ট বি প্রশ্নপত্র তথা উত্তরপত্রটি পরবর্তী থেকে দেওয়া যাবে না পার্ট এ প্রশ্নপত্রের কোনো সিরিজ নেই তার জন্য পরীক্ষা দিতে সাধারণভাবে তা বন্টন করা যাবে তাহলে তোমরা বুঝতে যে শর্ট প্রশ্ন বা এমসিকিউ থাকে সেটা কিন্তু এস টাইপে তোমাদের কিন্তু দিতে হবে প্রশ্নপত্রগুলোকে বন্টন করতে হবে সাপোজ যদি কোনো পরীক্ষার্থী অনুপস্থিত থাকে বা যদি তার পরীক্ষা যদি না দিতে আসে অর্থাৎ তার যে অন্য বিষয়ে যদি পরীক্ষা থাকে তাহলে তার যে প্রশ্নপত্রটি সেখানেই রেখে দিতে হবে ওই প্রশ্নপত্র কিন্তু পাঁচশোজনকে দেওয়া যাবে না তো চলো আমরা পরের অংশটুকু এবার দেখে নিই কী আছে হ্যাঁ এই দেখো এইটা হচ্ছে তোমাদের কীভাবে তোমাদের বসাবে দেখো এজ টাইপ অনুযায়ী তোমাদের বসানো হবে সেই এটাকে এখানে ভালো করে দিয়েছে দেখো এখানে দেখো একটা বেঞ্চে দেখো চারজন চারটি বেঞ্চ রয়েছে একটা একটা বেঞ্চ এবং একটা বেঞ্চের মধ্যে তোমরা এটা একটু ভালো করে দেখো এখানে একজন বসছে এখানে একজন বসছে হ্যাঁ দেখো চিহ্নটা দেখো এদিক দিয়েই দেওয়া হয়েছে তাহলে প্রশ্নপত্র ধরো এখানে এর প্রথম দেবে তারপরে এখে দেবে ধরো এমসিকিউ যে পোস্টের প্যাটার্নটা ঠিক আছে তারপরে আবার দেখো এই এখে দিল তাহলে এখে দিল তারপর এঁকে যদি যে প্রশ্ন দেবে দেখ সেই সেম প্রশ্ন তো এ পাচ্ছে কিন্তু এর প্রশ্ন আবার এ পাচ্ছে তাহলে প্রত্যেক কিন্তু আলোচনা করে কিন্তু লিখতে পারছে না তো এই টাইপে কিন্তু তোমাদের যে ঘরে বসাবে কিন্তু এইভাবেই তোমাদের কিন্তু বসানো হবে ঠিক আছে সাপোজ ধরো এক এই ধরো স্টুডেন্টরা ধরো পরীক্ষা দিতে আসেনি সেক্ষেত্রে তার এমসিউকির পোস্টের প্যানার এখানে কিন্তু রেখে দিতে হবে সেটা কিন্তু একে কিন্তু দেওয়া যাবে না ঠিক আছে উপরে যে কথাটা বলেছে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই ইমেজটা তোমাদেরকে দেওয়া হয়েছে তো আশা করি এই বসার ব্যাপারটাও তোমরা কিন্তু বুঝতে পারলে আচ্ছা এগুলো তোমরা একটু পরিণ খুব এইটা দেখো এইটা তোমাদের গুরুত্বপূর্ণ বর্গীর জয়ের যারা দিয়েছে দেখো এই অংশটুকু এটা প্রতিটি পরীক্ষা কক্ষে পর্যাপ্ত সংখ্যক অর্থাৎ ইনভিজিলেটার আবশ্যক এজন্য প্রয়োজনে প্রয়োজনে মাননীয় ডিআই অফ স্কুলের সঙ্গে যোগাযোগ করে ইনভিলিলেটরের ব্যবস্থা করতে হবে ঠিক আছে এবার চলে আসো এই ঝড়টাও খুব গুরুত্বপূর্ণ একটু ভালো করে তোমাদেরকে ঝড়টা দেখে নিতে হবে দেখো ঝড়টা কী বলতে চাইছে যদি কোনো পরীক্ষাতে অসদ উপায় অবলম্বন করতে গিয়ে ধরা পড়ে তাহলে তার ওই দিনের পরীক্ষা বাতিল করতে হবে তার জন্য তার উত্তরপত্রটিকে একটি রিপোর্ট সহ আলাদা প্যাকেটে সংসদে পাঠাতে হবে সাধারণভাবে ওই পরীক্ষা থেকে তার বাকি বিষয়গুলির পরীক্ষায় বস দিতে হবে পরীক্ষার্থীর অসৎ উপায়ে রিপোর্টটি প্রস্তুত করে সংশ্লিষ্ট ইন ভিজিলেটার ওই পরীক্ষার্থীকে দিয়েও রিপোর্টটি স্বাক্ষর করাবেন যদি ওই পরীক্ষার্থী রিপোর্টটিতে স্বাক্ষর করতে অসম্মত হয় সেক্ষেত্রে ওই ইন ইনভিজিলেটর রিপোর্টটি প্রস্তুত করে অন্য একজন ইন ইনভিজিলেটরকে দিয়ে রিপোর্টটি স্বাক্ষর করাবেন এবং অর্থাৎ রিপোর্ট প্রস্তুতকারী এবং পরীক্ষার্থী নতুবা অন্য ইন ইনভিজিলেটর রিপোর্টটি স্বাক্ষর করে উত্তরপত্রের সাথে সংসদে পাঠাবেন তোমরা বুঝতে পারছো অনেকটা কিন্তু এখানে কড়াকড়ি করা হচ্ছে তো চলো আমার পরের পয়েন্ট যেগুলো তোমাদের ছ নম্বর পয়েন্টটা একটু তোমরা দেখে নাও ছ নম্বর পয়েন্টটাও তোমাদের জানা খুবই দরকার আছে দেখো কি বলেছে ঠয়ের পয়েন্টটা পরীক্ষা শুরু হওয়া ঠিক তিরিশ মিনিট পূর্বে ভেনু সুপারভাইজারগণ নির্দেশ অনুযায়ী প্রশ্নপত্রের প্যাকেট খুলতে পারবেন প্রশ্নপত্রের প্যাকেট খোলার পর প্যাকেটের ভেতর প্রশ্নগুলো নিরীক্ষকদের উপস্থিতিতে ভালো করে শটিং পরীক্ষা করবেন এবং নিরীক্ষকদের স্বাক্ষর করিয়ে নেবেন এরপর সংসদ পেলিত বিশেষ খামে পরীক্ষা কক্ষ অনুযায়ী বিষয়ভিত্তিক নির্দিষ্ট প্রশ্নপত্র ঢুকিয়ে খাম বন্ধ করে পরীক্ষা কক্ষে দায়িত্বপ্রাপ্ত ইনভেটরদের হাতে তুলে দিতে হবে তো চলো আমার পরের যে পয়েন্টগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ দেখো আমাদের এই পয়েন্ট একটু তোমরা দেখে নাও এখানে তোমাদের পরীক্ষা কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এই জায়গা ডিটেলসে কিন্তু বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সকাল দশটা এবং দশটা থেকে দুপুর একটা পনেরো এবং একাদশ শ্রেণী দেখেন দুপুর দুটো থেকে কিন্তু বিকেল পাঁচটা পনেরো পর্যন্ত তো চলো আমরা পরের দিকের পয়েন্টগুলো দেখে নিই পঞ্চান্ন পেজে সব কটা পয়েন্ট দেখার দরকার নেই যেগুলো দরকার সেগুলো আমরা দেখে নেবো এইগুলো তোমাদের দরকার নেই এইগুলো বিভিন্ন স্কুলের শিক্ষক তাদেরও বিভিন্ন রকম নির্দেশ পালন করতে হয় সেই নির্দেশগুলোই কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে তো এই দেখো এখানে যে পয়েন্টটি না এই পয়েন্টও তোমার দরকার নেই দেখো বাকি জিনিসগুলো তোমাদের খুব একটা তেমন দরকার নেই যেগুলো দরকার ছিল তোমাদের জানিয়ে দিলাম আমি দেখো এখানে যে পয়েন্ট আছে এটা একটু তোমরা দেখে নাও এই পয়েন্টটা একটু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য দেখো বলছে যদি তার কাছে পরীক্ষাচার করে কোনো বই বইয়ের পাতা লেখা কোনো কাগজ বা অন্য আপত্তিকর কিছু পাওয়া যায় কোনো প্রশ্নপত্র বা কোনো কাগজ যাতে প্রশ্ন সম্পর্কিত উত্তর লেখা আছে এমন কিছু যদি তার কাছ থেকে পাওয়া যায় যদি কোনো পরীক্ষা উত্তর লিখতে সাহায্য করা হয় বা সাহায্য নেওয়া হয় যদি অন্য কোনো পরীক্ষার্থীর কাছ থেকে যে কোনো ধরনের সাহায্য নেওয়া হয় তো দেখো এখানে যে পয়েন্টটি বলেছে অর্থাৎ তোমরা যদি যে টুবলি করো সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু সমস্যায় পড়তে পারো এখানে অনেকগুলো কিন্তু পয়েন্ট দেখো দিয়ে দেওয়া হয়েছে একটু তোমরা পড়ে না পয়েন্টগুলোকে কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে দেখো এখানে যদি উত্তর পথে অশোভন বাক্য বা ছবি আঁকা বা কোনো রাজনৈতিক স্লোগান লেখা হয় যদি প্রশ্নপত্রে লেখা হয় তো তোমাদের কিন্তু কিন্তু বাতিল হতে পারে এটা মাথায় তোমাদের কিন্তু রাখতে হবে তো এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে দেখা বেল আয়কন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো প্রথ্যে কিন্তু পুরো নিয়মটা কিন্তু তোমরা দেখলে দেখো তোমাদের পরীক্ষার কিন্তু যে রুটিন দেওয়া হয়েছে প্রায় এক মাস ধরে পরীক্ষা হচ্ছে এবং প্রচুর ছুটি কিন্তু দেওয়া রয়েছে এই মুহূর্তে তোমাদের দু তারিখ এবং চার তারিখে বাংলা এবং ইংলিশ পরীক্ষা আমি হাতে তোমাদের যে সময়টুকু রয়েছে আমার মনে হয় এখনও যদি ঘরে বসে ভালো করে পড়ো একটা ভালো রেজাল্ট হতে পারে অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষা দিতে গিয়ে কেউ অসৎ উপায় কিন্তু অবলম্বন করবে না কেউ টুগলি তোমরা করবে না এবং বিভিন্ন খাতার ভাজে বিভিন্ন স্লোগান অনেকে টাকা রেখে দাও এই টাইপের কোনো কাজ তোমরা করবে না কারণ এতে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু আমাদের আরে করে দিতে পারে অথবা তোমাদের পড়ে কিন্তু বাতিল হয়ে যেতে পারে তাই তোমাদের এরকম কোনো অসৎ পদ উপায়লম্বন করার কোনো দরকার নেই যেটুকু সময় রয়েছে প্রত্যেকটা পরীক্ষার গ্যাপে অনেক দিন ছুটি রয়েছে তোমরা যদি ভালো করে একটু পড়াশোনা করে যাও একটা ভালো রেজাল্ট তোমরা কিন্তু করতে পারো যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি কোনো প্রবলেম হয় আর যদি কোনো পার্সোনালি প্রবলেম থাকে অবশ্যই তোমার ইনস্টাগ্রামে ফলো করে আমার সাথে তোমার যোগাযোগ করে কথা বলতে পারো তাহলে আজকে ভিডিওটি আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো